আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এটা আসলে আমাদের বহুদিনের তর্ক। আসলে বিজ্ঞান আশীর্বাদও না অভিশাপও না, আপনাকে যেভাবে আপনি ব্যবহার করবেন সে ঠিক সেভাবে কাজ করবে। আপনি যদি খারাপ কাজে আপনাকে ব্যবহার করেন, বিজ্ঞান খারাপ কাজে ব্যবহৃত হবে। যদি আপনি মানুষের জীবন বাঁচানোর জন্য একে ব্যবহার করেন, তাহলে জীবন বাঁচানোর জন্য কাজ করবে। আসলে মূল কথা হচ্ছে যে বিজ্ঞান সবসময় মানুষকে আসলে উন্নতির চরম শিখরে নিয়ে যায়, যদি আমরা সঠিক ব্যবহার করতে জানি। এবং বর্তমান সময়টা হচ্ছে আসলে বিজ্ঞানের যুগ, এটা আমরা সকলেই জানি। এবং তার ফলশ্রুতিতে এখন যে ধরনের আধুনিক প্রযুক্তিগুলো আমরা আসলে নিজের ঘরে বসে আসলে আমরা পাচ্ছি, একটা সময় সেই জিনিসগুলো কখনো কল্পনা করতে পারতো না মানুষ। যে কোনো ছোটোখাটো ব্যথা বলেন বা যে কোনো সমস্যার জন্য আমাদেরকে ছুটতে হতো বিদেশে, এমনকি ইউরোপের বিভিন্ন দেশে আমাদেরকে যেতে হতো। যাদের সামর্থ্য থাকতো না তারা ধীরে ধীরে পঙ্গুত্ব বরণ করত। কিন্তু এখন কিন্তু ওই সময়টা নেই, কারণ এখন ইউরোপ বলেন, এশিয়া বলেন, বা বিভিন্ন যে টেকনোলজিগুলো পৃথিবীর যে প্রান্তে যখনই যেটা আবিষ্কার হচ্ছে, সেই প্রযুক্তিগুলো কিন্তু আমাদের দেশেই এখন আমরা হাতের নাগালে আসলে পেয়ে যাচ্ছি, তাও কিন্তু খুবই কম খরচে। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, খুবই পরিশ্রমী এবং খুবই হাসি খুশি প্রাণচঞ্চল একজন মানুষ। বেশ অনেক বছর, প্রায় 15 বছর ব্যথার সাথে যুদ্ধ করেছেন। এমন কোনো ডক্টর নাই উনি জাননি, যে যখন যেখানে বলেছে সেখানে ছুটে গেছেন, যে চিকিৎসার কথা বলা হয়েছে সেটাই নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ঠিক সফলতা পাননি। ফলশ্রুতিতে ধীরে ধীরে খুবই খারাপ অবস্থার দিকে চলে গিয়েছেন। উনি পেশায় একজন ব্যবসায়ী, সেই ব্যবসাটাও ঠিকমতো করতে পারছিলেন না ব্যথার যন্ত্রণায়, বাট শেষ পর্যন্ত সফলতা পেয়েছেন। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, যিনি তার অদম্য মেধা এবং দীর্ঘদিনের ওনার যে অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে অসংখ্য এই ধরনের পেশেন্টকে উনি চেষ্টা করে যান সুস্থ করার জন্য। দর্শক, তার ফলশ্রুতিতেই যে আজকে বসে আছেন আমাদের পাশে সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থায়। আসুন দর্শক, কী হয়েছিল ওনার জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করব। আসুন আগে ওনার সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ রুবেল আহমেদ। বাংলাদেশে দেশে বাড়ি কোথায়? নাটোরে। নাটোর খুবই চমৎকার একটি জায়গা, আমরা জানি নাটোরের বনলতা সেন খুবই প্রসিদ্ধ একটি ক্যারেক্টার। স্যার, কী করেন আপনি পেশায়? আমি পেশায় ব্যবসা করি। কী ধরনের ব্যবসা? এটি ব্যবসাটা মুদিখানার দোকান, বসে থাকে ব্যবসা করতে বসে থাকে। আচ্ছা, আমরা জানি যে আপনি স্যারের কাছে এসেছিলেন ব্যথার জন্য, এই ব্যথাটা কত বছর থেকে? এই ব্যথা 15 বছর। গত 15 বছর, তার আগে আপনি সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন? তার আগে সুস্থ ছিলাম। আমাদেরকে যদি ওই দিনটার ঘটনাটা বলেন, যে প্রথম দিন যখন ব্যথাটা শুরু হয়, কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল বা কী হয়েছিল সেদিন? প্রথম দিন যখন আমার ব্যথা শুরু হয় তখন কোনো অ্যাক্সিডেন্ট না। আমার ব্যথাটা শুরু হয় হঠাৎ ঘুমায় আসি, হঠাৎ আপনার এই দুই হাঁটু মানে অবেশ, মানে লড়তেও পারি না, আপনার হলো উঠতেও পারি না। হ্যাঁ, সকালের দিকে। মানে আগের দিন রাতে খুব স্বাভাবিকভাবে স্বাভাবিক মানুষ ঘুমিয়েছেন, সকালে উঠে দেখছেন পা নাড়তে পারছেন একদম, মানে অবেশ, মানে কোনো নাড়াচাড়াই করতে পারতেছি না, মনে হচ্ছে যে আমার এখানে নাই হয়ে এরকম, মানে একটা আলাদা অংশ মনে হচ্ছে শরীরের। তারপরে কষ্ট করে দরজা খুললাম, খুলে আপনার হলো বাইরে ভাই আছে, আব্বা মা এরা ডাক্তারের কাছে নিয়ে গেলো, নিয়ে প্রাথমিক চিকিৎসা দিল, দেওয়ার পরে আর কি যাই হোক মোটামুটি চলার মতন, কিন্তু আস্তে আস্তে আমার এই এগুলো মাজার মধ্যে শুরু হয়ে গেল। হওয়ার পর খুব কষ্ট, মানে 15 বছর বিভিন্ন ডাক্তার যে যেখানে যাতে বলে সেখানেই যাই। প্রথম দিকে যখন ব্যথাটা শুরু হলো, আপনি ওষুধ আনলেন, ডক্টরকে দেখালেন, কি বলেছিল উনি? মানে কোনো টেস্ট বা কোনো কিছু করেছিল নাকি? আমি রাজশাহীতে এক ডাক্তার দেখাইছি, উনি বড় ডাক্তার, হাড়ের ডাক্তার, তো উনি বলছে আপনি হলে 21 দিন টানা দেন। পরে বাসায় যে আপনি 21 দিন দুই ইটা বান্ধে মা বেল বান্ধে টানা দিলাম। 3 দিন থাকার পরে আমার পক্ষে আর থাকা ওইভাবে সম্ভব হয়নি, কারণ ওইভাবে কোনো মানুষ থাকতে পারে না, মানে কোনো উঠা নাই, কোনো মানে একদম শহর থেকে কোনো উঠা নাই 21 দিন। 21 দিন লাগায় টানা শুয়ে থাকতে হবে, পেশাব পায়খানা মনে করেন ওইভাবে করতে হবে, সেটা করতে হলে কাউকে ডাকতে হচ্ছে, সব খুলে মানে খুব কষ্ট করে একটা জীবন। যাই হোক, আপনার ওখানে চিকিৎসা বাদ দিলাম, ওখানে মেলা কদিন দেখাইছি, দেখানোর পর
কোন রেজাল্ট ভালো না। আচ্ছা, ওষুধ খাইলে ভালো আবার রেজাল্ট তাই। এর মাঝখানে কি শুধুমাত্র পায়ে সমস্যা ছিল নাকি ব্যথাটা রেফার হচ্ছিল কোমরে, ঘাড়ে? কোমরে, আপনার পিঠের ভিতর, ঘাড়ে, মানে ধীরে ধীরে দেখছেন পুরো শরীরটাই আপনার গ্রাস করে নিচ্ছে ব্যথা। পরে আমি ওখান থেকে আপনার হলো এই একদিন টিভির প্রোগ্রামে দেখলাম হসপিটাল, ওখানে গেলাম। যখন এমআরআই এক্স রে করে বললো যে আপনার হচ্ছে সমস্যা, কিন্তু এই সমস্যা ভালো হবে না। আচ্ছা, এই সমস্যা আপনি মেডিসিন খায় ভালো থাকতে হবে। পরে মনের মধ্যে খুব কষ্ট হলো যে আসলে সারা জীবন সমস্যা যদি এরকমই থাকে তাহলে তো সমস্যাই। পরে ওখান থেকে চলে আসে আপনার ওখানে ওষুধ টুধ কিনে নিই আমি, না কিনে বাসায় যায়। তারপরে আমার ওখানকারই আপনার এই পাবনা থেকে এক ডাক্তার ওখানে যা বসতো, উনি ওনাকে দেখালাম একদিন, উনি বললো যে আপনি ঢাকা যান। গেলাম, আমি দীর্ঘ মনে করেন চারবার গেছি। মানে ওষুধ ওখানে ওনারা লেখে, কিন্তু লেখলে খাইলে আপনার হলো ওই ভালো থাকি, ছেড়ে দিলে আবার ছেড়ে দিলে যা তাই। আবার কিংবা ওষুধ খাচ্ছি আবার মনে করেন সমস্যা হলো কমে। আসলে কোনো পার্মানেন্ট সলিউশন পাননি, মানে ভালো যে একটা কিছু এরকম কিছু পাই নাই। স্যারের ভিডিও দেখতাম, ইউটিউবে প্রচুর ভিডিও দেখছি, মানে সমস্যা রাত্রে মোবাইল দেখি যে আসলে কোনো সমাধান, কোনো সমাধান আছে কি না। স্যারের ভিডিও দেখছি অ্যাভেলেবল, ইন্ডিয়া থেকে ঘুরে আসে আপনার। ইন্ডিয়াতে গিয়েছেন? না, ইন্ডিয়ার অনেক লোক চিকিৎসা করতে গিয়ে ঘুরে আসে, আবার এখানেই চিকিৎসা হয়েছে। এগুলো দেখে মনের মধ্যে খুব ভালো লাগছে যে আসলে আমাদের দেশে কাছে গেলে মনে হয় আমি ভালো হয়ে যাবো। তারপর স্যারের এখানে দেখালাম, স্যার বলতেছে আপনি এই সমস্যা, আপনি পনেরো দিন থাকলে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। পরে সপ্তাহে আমি বাড়ির যেয়ে আসেই ভর্তি হইলাম। হওয়ার পরে পনেরো দিনে মোটামুটি ভালো। স্যার বলতেছে আপনার ক্লিয়ার হতে হলে আর দশ দিন থাকেন। দশ দিন মানে দশ দিন হয়নি এখনো, পাঁচ দিনের মধ্যে আমি আলহামদুলিল্লাহ ভালো ফিল করতেছি। সেই শরীরের কোমরের, ঘাড়ের এবং পায়ের যে ঘাড়ে হাঁটুর তেমন সমস্যা নাই, আর মেরুদণ্ডে আছে হালকা, ওটা স্যার বলেছে যে আপনি এক্সারসাইজ করেন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে, নিয়মগুলো মানেন। আচ্ছা, কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? বিশ দিন ভর্তি ছিলাম। বিশ দিন, তো বিশ দিন পরে আজকে আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, খুবই ভালো মোটামুটি ফিল করতেছি। গত পনেরো বছরে কি এরকম ভালো ছিলেন কখনো? না, গত পনেরো বছরে আমি এরকম ফিল করি নাই। আপনার সর্বোচ্চ খারাপ কি হয়েছিল? এমন হয়েছে যে বিছানায় শুয়ে আছেন, মানে উঠতে পারছেন না ব্যথার জন্য, কাজে যেতে পারছেন না ব্যথার জন্য? মনে করেন যা কষ্ট পাইছি আপনার হচ্ছে সারাদিন কাজকর্ম করে বিছানায় শোয়ার পরে, এ পাশ ওপাশ হতে পারতাম না, এক পাশ থেকে আরেক পাশ এত কষ্ট পাইছি, মানে কাঁদছি আর কি। কান্না করেছেন, ইয়াং মানুষ কিন্তু কান্না করতে হচ্ছে ব্যথার যন্ত্রণায়, খুবই কষ্টের মধ্যে দিন গেছে। এবং যখন আপনার রোগ ধরা পড়ছে না, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছে, ফলাফল পাচ্ছেন না, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা পিছন থেকে অনেকে বলে যে এটা অভিশাপ, বিভিন্ন ধরনের কথা, এক একজন এক এক ধরনের কথা বলে, এই কথাগুলো শুনলে আসলে মনটা অনেক কষ্ট, খুব কষ্ট করতে হয়। যার মানুষ কোথায় একটু সাহস দিবে বা নানানজন নানান কথা বলতো, ভালো হবো না হেন তেন, বন্ধু বান্ধব যারা আছে এরা চলতো, সেটাই সমস্যা। যারা একটা সময় আপনার সাথে চলতো তারা একটা সময় আপনাকে এড়ানো শুরু করেছে, যে আপনাকে আপনাকে অ্যাভয়েড করা শুরু করেছে, তখন আরও কিছুটা মুশকিল গিয়েছে, খুব মানে টেনশন ফিল করতাম যে ইয়াং মানুষ, আপনি কি সারা জীবন পঙ্গু হয়ে যাবেন, তাহলে আপনার ফ্যামিলির কি হবে? এখানে আসে আপনি চিকিৎসা স্যারের সাথে কথা বলে খুব ভালো লাগছে আমার আলহামদুলিল্লাহ। মানে এখানকার চিকিৎসাপত্র খুব ভালো, প্রতিটা ডক্টর নার্স এনারাও খুব ভালো। আপনি কি এখন কনফিডেন্ট যে আপনি আপনার ফিরে গিয়েছি আগের সব কাজ আগের মতো করে আপনি? হ্যাঁ, আমি এখন আমার বর্তমানে যে অবস্থা আমি আগের জায়গাতে ফিরে গেছি এরকম আলহামদুলিল্লাহ। দর্শক, শুনলেন আমাদের এই ভাইয়ের কথা, চেষ্টা করেছেন যতটুকু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব, যতটুকু মনে আছে, কিন্তু গত পনেরো বছরের এই ছোটো ছোটো অসংখ্য ঘটনা, অসংখ্য কষ্ট, অসংখ্য অর্থ কষ্ট, অসংখ্য বিভিন্ন জায়গায় টাকা খরচ করা, সুস্থ না হয়, এই সব কিছু আসলে এত অল্প সময়ের ভিতর বলা সম্ভব না। এটা আসলে আমরা বুঝতে পারি, আপনারাও বুঝতে পারেন,
দর্শক, এই ধরনের মানুষরা যারা আছেন আপনার পরিবারে হোক বা পরিবারের বাইরে হোক, এই যে একটু কষ্ট করে উনি বললেন যে ওনার কাছের মানুষরা ওনাকে অ্যাভয়েড করা শুরু করেছিলেন, এটা অনেক বড় কষ্টের একটা জিনিস। আমরা আসলে সকলেই যদি একটু আমাদের ভালোবাসার হাতটুকু বাড়িয়ে দিই এই ধরনের মানুষগুলোর জন্য, এই মানুষগুলো কিন্তু আরও দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে উঠতে পারেন এবং খুব ভালো হয়ে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজে তারা অংশগ্রহণ করতে পারেন। দর্শক, আমার এই ভাই মাত্র 20 দিনে আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, আর কি চাই? আমার এই ভাই যদি পারেন, উনি যদি রোগের কাছে ব্যথার কাছে না হেরে গিয়ে যুদ্ধ করে আজকে উনি জিতে যেতে পারেন, আপনিও পারবেন, আপনার পরিবারের সবচেয়ে আপন মানুষটিও পারবে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।